আমি শিবা স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। আজ আমরা মানে লেখো শিখব। প্রত্যেকে বাংলা খাতায় ফ্রেশ পেজে মানে লেখো হেডিং দেবে। দেখো, ময় আকার, দন্তে নয় একার, মানে লয় একার, খ লেখো। এবার ব্র্যাকেটে লিখবে ওয়ার্ড মিনিং। আমরা এর আগে এই শব্দগুলো শিখেছি, তারই আমরা মানে আজকে শিখব। দেখো, 1 নম্বর আছে গগন, গ গ দন্তের ন, গগন হচ্ছে আকাশ, আ ক আকার, তালব্য। 2 নম্বর নয়ন, দন্তের ন অন্তস্থ অ দন্তের ন, নয়ন হলো চোখ, চয়কার, খ। 3 নম্বর আরাধনা, আ বর্ষণ রয় আকার, ধ দন্তের নয় আকার, আরাধনা হলো পূজা, পয় দীর্ঘ বর্গের জয় আকার। 4 নম্বর দেখো বালক, বয় আকার, ল ক, বালক হচ্ছে ছেলে, ছয়কার, লয়কার। 5 নম্বর হলো গিরি, গয় হস্যি, বর্ষণ রয় হস্যি, গিরি হলো পাহাড়, পয় আকার, হয় আকার, ডয় শূন্য র। 6 নম্বর দেখো জিলিপি, বর্গে জয় হস্যি, লয় হস্যি, পয় হস্যি, জিলিপি হচ্ছে এক রকম মিঠাই। দেখো এক রকম বানানটা কি, এ ক এক, বয় শূন্য র ক ম রকম, তাহলে এক রকম মিঠাই, ময় হস্যি, ঠয়াকার, হস্যই, মিঠাই। 7 নম্বর দেখো গীত, গয় দীর্ঘি, ত, গীত হলো গান, গয়াকার, দন্তের ন। 8 নম্বর দেখো পিপিলিকা, পয় হস্যি, পয় দীর্ঘি, লয় হস্যি, কয়াকার, পিপিলিকা হচ্ছে পিঁপড়ে, পয় চন্দ্রবিন্দু হস্যি, প ডয় শূন্য রয় একার। 9 নম্বর দেখো ভুবন, ভয় হস্যু, ব দন্তের ন, ভুবন হলো পৃথিবী, পয়রি, থয় হস্যি, বয় দীর্ঘি। 10 নম্বর দেখো কুসুম, কয় হস্যু, দন্তে সয় হস্যু, ম, কুসুম হলো ফুল, ফয় হস্যু, ল। 11 নম্বর দেখো কুজন, কয় দীর্ঘ বর্গের জ দন্তের ন, কুজন হলো পাখির ডাক, কয়াকার, ক্ষয় হস্যি, বয় শূন্য র পাখির, ডয়াকার, ক ডাক। 12 নম্বর দেখো ভূষণ, ভয় দীর্ঘ মধ্যে নস্য মধ্যে ন, ভূষণ হচ্ছে গয়না মানে অর্নামেন্টস বা জুয়েলারি, গ অন্তস্থ অ দন্তের নয় আকার। প্রত্যেকটা মিনিং মুখস্থ করবে বানান সহ, সুন্দর করে লিখবে। আজ এই পর্যন্ত রইল, নমো শিবায়।